আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সুলতানাজ ফ্যামিলি থেকে নিয়ে আসছি সিট টুটি পিঠা অনেক সহজ একটা রেসিপি দেখুন কী কী লাগবে উপকরণগুলি রাইস ফ্লাওয়ার এটা আমরা কেনা রাইস ফ্লাওয়ার নিয়েছি বাংলাদেশে যাওয়ার থাকি যে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারি ঢেঁকিতেও করে নেয় গ্রামের মানুষরা চালের গুঁড়াটা আর এখানে নেব হচ্ছে দু কাপ চালের গুঁড়া অল পারপস ফ্লাওয়ার নেব আমি এক কাপ ময়দা যেটা বলি ময়দা বাংলাদেশে আমরা বলি ময়দা ময়দাটা এক কাপ ময়দা এটা নরম করার জন্য আমি নিই চালে গুঁড়া দিলে হয় কি শক্ত থেকে যায় ময়দাটা দিলে একটু নরম হয় এর জন্য ময়দা নিছি সল্ট লবণটা স্বাদ মতো আমি ওয়ান টেবিল স্পুন নিছি আর লাগবে হচ্ছে সহজ রান্নার দু টেবিল স্পুন অয়েল রান্নার তেল রান্না যে করি সে তেলটা দুই টেবিল স্পুন ভালো করে আমি শুকনো নিচ্ছি পানি যেটা দেব আমরা নর্মাল রুম টেম্পারেচার পানিটা দিয়ে দিছি এখানে এখানে পানি আমার লাগছে টু কাপ এন্ড হাফ এই পানি আর দেখে নিলে হবে এটাই গুলাটা হবে আপনার পাতলা এটা ঘনও যেন না হয় ঘন ঘন হবে হয়ে যাবে লাগবে না মুচমোচা হবে না এর জন্য গোলাটা হবে পাতলা হ্যাঁ লাঞ্চ যেন না থাকে এর জন্য ভালো করে পানি দিয়ে গুলিয়ে নেবেন আর এই খাবারটা গোলাটা আমার হয়ে গেছে মাখা আমার হয়ে গেছে আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এই খাবারটা আসলে আমি শিখছি আমার নানুর কাছ থেকে আমার নানুর বাড়ি হচ্ছে মির্জাপুর আমার নানু দেখতাম যখন খালু আসতো ওই আমার খালুদের জন্য এই পিঠাটা বানিয়ে দিত এখানে গরু মাংস আপনি ইউজ করতে পারবেন রান্না করে খেতে পারবেন বা মুরগি মাংসও ভালো হয় তো মাংসটা যেন একটু ঝোল ঝোল থাকে জল দিলে হয় কি রুটির সাথে খেতে ভালো লাগবে তো পনেরো মিনিট পরে ফিরে আসছি আমি কড়াইতে একটু তেল মেখে নিচ্ছি না যায় আর তেল দিলে ভালো লাগে লাগে খেতেও মোচমচা হয় কড়াইতে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম গরম হয়ে গেছে আর এই রুটিটার নাম সিট পিঠা কারণ ছিটে ছিটে বানানো হয় তো এর জন্য নামই সিট সিট রুটি পিঠা তো এইভাবে ছিটে ছিটে দিচ্ছি বেশি ঘন জানা হয় গোলাটা জানা পাতলা হয় আমি রাউন্ডটা দিয়ে দিচ্ছি যেন রুটির মতো সুন্দর উঠে আসে এর জন্য রাউন্ডটা দিয়ে দিলাম শেষে ঢেকে দিচ্ছি এই পিঠাটা বানাতে এত সহজ আর কম জিনিসে তাড়াতাড়ি একটা সুস্বাদু খাবার সবাই লাইক করে আর সবচাইতে বড় কথা আমার নানুকে দেখতাম মেয়ে জামাইদের আদর করত। মুরগি মাংস রান্না করে খাওয়াতো বা গরু মাংস করে এটার সাথে ভালো লাগবে আমি যেটা করছি গরু মাংস ঝোল করছি একটু তেল দিলে হাঁকি সহজে উঠে আসে দেখেন কি সুন্দর হয়েছে এত সহজ খাবার মজাদার একটা সহজ খাবার সিট রুটি পিঠা বানিয়ে দেখবেন অনেক সহজ খেতেও ভালো লাগে আর আসলে আমি এই যে রান্না নিয়ে আসি এত ব্যস্ততার মাঝে এই রান্নাগুলির সম্পূর্ণ গুণ হচ্ছে আমার হাজবেন্ডের এ ক্রেডিট যায় আমার হাজবেন্ডের ওপরে উপরে ও যদি আমাকে হেল্প না করতাম এগুলো কিছুই করতে পারতাম না তো থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড প্লিজ থ্যাঙ্কস টু হিম কত সুন্দর করে উঠে আসছে দেখছেন রান্নাটা খুবই সহজ খেয়ে বলবেন কেমন লাগলো পরিবেশনের পাল্লা যে গরু মাংস ঝোল দিয়ে করছি আমি এটা ব্রেকফাস্টে খাওয়া যায় ডিনারও খেতে পারবেন যে কোনো সময় এনি টাইম